এই পোকাটি সাধারণত ধানের জমিতে দেখা যায়। ধান যখন পাকা পাকা হয়ে যায় তখন ধানের শীষের মধ্যে এর আনাগোনা দেখা যায়। গ্রামের ভাষায় এটাকে এক ধরনের ছটকা বলে। এর হাঁটার বিশেষ কৌশল রয়েছে। পেছনের দিকে দুটি পা এবং সামনের দিকে দুটি পা রয়েছে। এটি হাঁটার সময় তার পিঠটা কুঁজু হয়ে যায়। যেভাবে দেখছেন ঠিক এভাবেই সে হেঁটে থাকে। বাচ্চারা কিন্তু এই পোকাটি দেখলে ভয় পায়। অনেক বয়স্ক মানুষ আছে যারাও এটাকে ভয় পায়। আসলে এটা কামড় দেয় না, এটা সাধারণত এরা সবজি খেয়ে থাকে।